पपुलर मैन जरा तक इनवाइट करते गेले आपनारा सबाई जानें किछु सम्मानी आगे करते हय। तो आमी जखन बोललाम बाजान आमी किछु सम्मानी आपनाके करते चाई आगे, उनी बोलछे ताहले बाजान तुम्हार प्रोग्राम कैंसल, आमी जाबो ना। जे बाबा छेलेर सम्पर्क टाका दिए हय ना, एटा मनेर सम्पर्क। कथाटा ठीक ना? ठीक। तो सेई मनेर सम्पर्क थाकार कारणेई আমার বাজান এই বছর আমাদের দরবার শরীফে যাবার পরে মদিনাওয়ালার নেগাহে করমের উসিলায় এত চমৎকার একটা আলোচনা আমাদের দরবার শরীফে এবছর হয়েছে, যে যেই লোকটা আমার মনে হয় জীবনে কান্না করার কথা ছিল না, ওই লোকটার চোখ দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ আলোচনা শুনে কাঁদতে কাঁদতে একদম বেকুল হয়ে গেছে। এত জোশ আল্লাহ পাক দান করেছিলেন আমার বাজানকে, আর ওনার প্রশংসা সামনাসামনি কি করব। আমরা যখন থেকে ওয়াজ শুনি, ওয়াজ বুঝি, তখন থেকে আমরা ওনার মাহফিলের শ্রোতা। আমার বেল্টের যারা আছেন, আমরা তিন মাইল চার মাইল সেই বাইসাইকেল নিয়ে এই একটা নাম যখন শুনতাম, আল্লামা মোশাররফ হোসেন হেলালি পুস্টারে লেখা থাকতো ঢাকা, তখন তো আর জানতাম না যে এই কেশরকুটে ওনার জন্মস্থান, তখন এটা জানতাম না, শুধু ঢাকার ঠিকানাটা জানতাম। আমরা বাইসাইকেল নিয়ে চার মাইল পাঁচ মাইল জায়গা চলে যেতাম। আপনারা যেই রকমভাবে বসেছেন, আমরাও ঠিক অধীর আগ্রহে বসে থাকতাম কখন এই মহান ব্যক্তিটা মাইক হাতে নেবে ওনার আলোচনা শোনার জন্য, পাগলপাড়া হয়ে থাকতাম। আজকে সেই আল্লাহ পাক দয়া করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের উসিলায়, আমার গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক সুন্নতের সামান্যতম খেদমত করার কারণে আমি গুনাহগারকে এই হক্কানিয়া হেলালিয়া দরবার শরীফে আল্লাহ আসার সুযোগ দিয়েছেন। আমি গত বছর এসেছিলাম, হয়তো সময় একটু কম ছিল। এই বছর আমার আর কোনো পিছুটান নাই, আমি অন্য কোনো প্রোগ্রামও নেই নাই। তবে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল 29 তারিখে, আমার কষ্ট হয়েছে 29 তারিখের প্রোগ্রামটা 30 তারিখে এনেছি, আর 30 তারিখের প্রোগ্রামটা 29 তারিখে নেওয়া আমার কষ্ট হয়েছে। তারপরও আমি বাজানকে বলছি যে ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। তো আমি আশাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? বাবা জেনে আমার বন্ধুরা, আমার ওয়াজ করব কি? কারণ যাদের ওয়াজ শোনার জন্য আমরা ছোটবেলা থেকে পাগল ছিলাম, এখানে তো আমি গুনাহগার, ওয়াজ আর কি করব। তারপরে এখানে তশরিফ এনেছেন আউলাদের রসুল, কথা কোন ঠিক না? ঠিক। স্বয়ং আউলাদের রসুল যেখানে তশরিফ এনেছেন সেখানের আলোচনা করব কি? তারপরও কিছু প্রেমের কথা বলতে হবে, ঠিক না? ঠিক। আমার বাজান বলেছেন যে শানে মুর্শিদি একটু পাগলপাড়া জিকির হতে হবে। আসলে আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কলবটাইকে আল্লাহ প্রসারিত করে দেয়, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لوليه والصلاة والسلام على وليها، أما بعد، في شان حبيبه ومحبوبه
ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا خلق سے اولیاء اولیاء سے رسل خلق سے اولیاء اولیاء سے رسل اور رسولوں سے اعلی ہمارا نبی اللہم ماشاءاللہ زبان کھلے بولون سب ایک تو چپے چپے بسیں سامنے آگے بسیں محمد وعلی آلی مولانا ہمار بھائیرا بندھورا بابا جیرا দুরুদ শরীফ পাঠ করা হয় এমন একজন নবীর উপরে যিনি কোন নির্দিষ্ট গোত্রের নবী না, নির্দিষ্ট ব্যক্তির নবী না, যিনি সাত আসমান সাত জমিনের নবী, যিনি আশি হাজার আলমের নবী, কোন কায়নাতের নবী, যিনি আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? যিনি হলেন সব নবীদের সেরা নবী, তাইলে ওই নবীর দুরুদ শরীফের আওয়াজটা আসতে হবে নাকি জোরে হবে? জোরে নাচতে হবে? ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জীবনে কত শক্তি ব্যয় করেছে আর কত শক্তি ব্যয় করতে হবে, কিন্তু বাজান আমার দুরুদ শরীফ পাঠ করে শরীরের শক্তিটা ব্যয় করলে লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে রে? ওই নবীর দুরুদ শরীফ যদি আওয়াজে আমরা পাঠ করি হয়তোবা এই দুরুদ শরীফের আমলের উসিলায় আমাদের নবীজির দিদার নসিব হয়ে যেতে পারে, ঠিক না বিঠে? এই জন্য ধম লিখেছিলাম, দিদারে মুস্তফা কবে হবে যে অপেক্ষায় রত আছে, এই দুটি নয়ন যে শয়নে স্বপনে শরণে মুস্তফা, শয়নে স্বপনে শরণে মুস্তফা, আহামাই সর্বদা বিভোর করে দে মদিনায় কবে যাব আমি যে, ঠিক না বিঠে?
যারা একবার গিয়েছে সেই সোনার মদিনায় বারবার যেতে মনটা কাঁদে, আমরা যারা যাই নাই আমাদের মনটা কাঁদে কি কাঁদে না? দুই হাত তুলে বলুন কাঁদে কি কাঁদে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াম, আহলে সুন্নাত ওয়াল জামাত, হেলালিয়া দরবার শরীফ। আমার বাবাজিরা এই জন্য শুন, শক্তিটা বে করে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আসুন, জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া গুনাহ মাফের জন্য আল্লাহ নামের জিকির করে কলবের মধ্যে আঘাত করি, যাতে করে এক একটা জিকিরের আওয়াজে আল্লাহ পাক আমার আপনার কলবের ময়লা দূর করে দেয়। চক্ষু বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাবাজ্জি হইয়া সবাই উচ্চ আওয়াজে আমার সাথে ইসমে জাত আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাহিও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাহিও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মারহাবান। আল্লাহ 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 জুরে জুরে মারহাবান। ও গো ইলাহি মাশাআল্লাহ, মাতা পিতা রোমন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মারহাবা, মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলে মোল গাহি বে আল্লাহ শাই ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 নাম শোরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাইও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 ও গো ইলাহি মাশাআল্লাহ মারহাবা, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই মাশাআল্লাহ, মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না, মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যাই ও গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আওয়াজ নাই জোরে জোরে
নাম শহরনে গুর নিদানে দয়া ভিক্ষা চায়ো গো ইলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মারহাবান আল্লাহ 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 ও গো ইলাহি মাশাআল্লাহ মারহাবান যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দুহাই মাশাআল্লাহ তোমারে মন রং তামাশা বুঝে না হে লালি সাহা তোমারে মন রং তামাশা বুঝে না পাগল দুর্বিনশা চরণা সে তোমার গুণ গাই ও গো ইলাহি হে তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ